পশ্চিমবাংলায় শুরু হচ্ছে তার প্রস্তুতি বৈঠক ইত্যাদি চলছে আর সার্বিকভাবে সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে দাদা মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় যে বন্যা এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো জল ছাড়তেই হবে জলটাকে আটকে রাখবে নাকি সব জায়গায় জল ছাড়ে নেপাল থেকে বাংলায় আসে বাংলা থেকে বাংলাদেশে যায় তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন মনে হচ্ছে আলাদা দেশ জোর আমরা ডুবিয়ে দিচ্ছে বন্যা হলে ডিবিসি থেকে দল তো আসবে নদী কি সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা কোনো প্ল্যানিং তেরো বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন এইসব কথা বললে হবে নাকি একই পচা ডায়লগ করতে বলে দেন উনি কি করেছেন বন্যা নিহত করেননি সুকান্ত মজুমদার বলছেন যে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে যে বাঁধগুলো খোলা হয়েছে তার কারণেই বাংলায় বন্যা হচ্ছে এখন ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নাই এখানে ডিভিসি জল বেঁধে রাখে ডিভিসি বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসি কে গালাগালি দেন এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির উপরে করে খাচ্ছে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি তো ডিভিসির যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে তারা যে সাজেশন দেন সে অনুযায়ী চলে আর কি করবে মিষ্টি বৃষ্টি এলে তাদের সঙ্গে আলোচনা করে সরকারকে জানায় আর সেটা মমতা ব্যানার্জিও জানেন তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে প্রস্তুতি থাকার জন্য তো তারপরে যাতে এ ধরনের প্রস্তুতি না হয় যে এক্সপার্টরা এই সাজেশান দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছে কিছুই করেন না ইলেকশন জল এলে বন্যা হয় উনি গিয়ে গোডালির দাঁড়িয়ে ফটো তোলেন আর দিয়ে কেন্দ্র সরকারকে ঝাড়খন্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে করেন মানুষ জলেই থেকে যায় সরকারি যে ত্রাণ দেওয়া হচ্ছে সেই ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যে নেতারা ত্রাণ দিচ্ছেন সে তাদেরকে নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এই কদিন বিক্ষোভও চলবে পুজোর সময় কেন ওখানকার মানুষ সবসময় ব্যবহারের মধ্যে রাখে প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই খালি ত্রাণ বিলি করা ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয় কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না বন্যা শুরু হলেই

মিষ্টি মিষ্টি খেয়ে আমাদের মনে হলো এই বন্ধ হয়ে গেলো মানে হঠাৎ মিষ্টি খাওয়া শুরু হলো কেন আবির খেলা শুরু হলো কেন কি এমন পাওয়া গেছে শৌচালয় তৈরি দাবি মেনে নিয়েছেন আর সিসিটিভি লাগানোর দাবি মেনে নিয়েছেন আর মিনিত গোয়েলের প্রমোশন হয়ে গেলো আন্দোলন যদি এতেই হয়ে যায় তাহলে তো এত মানুষের পরিশ্রমটা বেকার যাবে আন্দোলন চলুক কোনো নেতৃত্ব দিন এবং সরকারের উপর চাপ রাখুন আন্দোলন আন্দোলন খেলা করলে হবে না আন্দোলনটা যেন মানে ফলপ্রসূ হয় উদ্দেশ্য সাহিত্য হয় সেভাবে আন্দোলন হওয়া উচিত ওখানকার এমপি দেব বলছেন যে দিদি আমাকে কথা দিয়েছেন এরপরে প্রচারে যাবো না এসব বাচ্চাদের মতো কথা বলেন না তিনবার ওনাকে লোকে জিতিয়েছে কি মুখ দেখার জন্য নাকি উনি বলছেন আমি হিরো মুখ দেখিয়ে দিলাম লোক খুশি হয়ে গেল গলা জলে থেকে ওদের দেবে হতে পারে না তো মানুষ কি ভুল করেছে ওনাকে ভোট দিয়ে কেন করেন না কিছু করেননি কি করেছেন সেটা তো বলতে হবে লোককে আগে হাঁটাল আজ নয় পঞ্চাশ বছর ধরে আমরা শুনে আছি ছোটবেলা থেকে যে এরকম হয় বৃষ্টি হলে তিনটে নদীর জল ঢুকে যায় জল বেরোবার রাস্তা নেই কেন হয়নি কেন্দ্র সরকার অফার দিয়েছে যে সাড়ে বারোশো কোটি টাকার সিংহভাগ দেবে কেন্দ্র তার যে দায়িত্ব সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট দিতে পারছেন না উনি পাঁচশো কোটি টাকা দিতে পারেন না বলছেন আমরাই পুরোটা সাড়ে বারোশো কোটি টাকা দেবো মানুষকে বোকা বানিয়ে বানিয়ে চালাচ্ছেন কিছুই করতে পারেন না করার ইচ্ছাও নেই যে প্রশাসনটা ছিল সেটাও ভেঙে পড়ছে লুটপাট চলছে কোন ধর্ষণটা এখানে ফ্যাশন হয়ে গেছে যার প্রশাসন চালাতে পারে না লোককে দোষ দিয়ে দায়িত্ব শেষ করে দাদা দেখ হচ্ছে তা নিতে সামনে একটু এলাকা ঘুরে নৌকায় করে চলে এসেছে কিন্তু ভিতর দিয়ে জানি মানুষ খুব দেখাচ্ছে যে ছবি তুলতে আসেন মমতা ব্যানার্জি ছবি তুলছেন তার এমপিও ছবি তুলছে তার এমএলএও ছবি এমএলএ এই ছবি তোলার রাজনীতি বন্ধ হওয়া উচিত উন্নয়ন হোক মানুষের দুঃখ দূর হবে কিছু তো কাজ শুরু করুন তো আপনি একবারে সাড়ে বারোশো কোটি টাকা খরচা করতে পারবেন না ঠিক আছে কিন্তু সেই প্ল্যানের কতটা বাস্তবায়িত হয়েছে কিছুই নাই আমাদের খড়গপুর মেদিনীপুর ডুবে যাচ্ছে ভাটাল তো ডুবেই আছে